ওয়ান নেশন ওয়ান ইলেকশন দেশত যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের নীতি গ্রহণ করার প্রতিশ্রুতি প্রদান করেছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, সেই প্রতিশ্রুতি এটা বাস্তব হয়ে থাকার দিকত ইতিমধ্যেই পথ প্রশস্ত হয়েছে। আজির যখন কেন্দ্রীয় কেবিনেটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানত, সেই বৈঠকখনত নীতিগতভাবে এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর সেই সিদ্ধান্তটা হয়েছে এক প্রকার মোহর লাগিছে ওয়ান নেশন ওয়ান পোল, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে নীতি সেই নীতিত এক প্রকার মোহর লাগিছে বা কেবিনেট এপ্রুভেল পাইছে বলে কব লাগিব। কেবিনেট এপ্রুভেল পোৱা মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা রূপায়ণ করার পথ প্রশস্ত হয়েছে। ইয়ার পিছতো দীঘলীয়া বহুকেইটা পদক্ষেপ থাকিব, বহুকেইখন প্রায় 18খন বিধেয়কক আইনলে রূপান্তর করব লাগিব লোকসভার মজিয়াত। কিন্তু এই মুহূর্তের ব্রেকিং নিউজটা হয়েছে যে প্রথম তো পদক্ষেপ দেশত ওয়ান ইলেকশন ওয়ান নেশন এক দেশ এক নির্বাচনের নীতি কার্যকরী করার দিকত যে প্রথম তো পদক্ষেপ, সেই প্রথম তো পদক্ষেপ কেন্দ্রীয় সরকারে ইতিমধ্যে গ্রহণ করেছে। মই হোয়াইট বোর্ড খন ব্যবহার করে দুটামান কথা এই মুহূর্তে বিশ্লেষণ করবলে চেষ্টা করি। সকলে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে 3 বজার সেই কেবিনেট বৈঠকখনত, যখন কেবিনেট বৈঠকত সবিস্তারে বিশ্লেষণ আগবাব এগারী কেন্দ্রীয় মন্ত্রীয়ে কেনেদরে অনাগত সময় ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে এই বিষয়টা বা এই ব্যবস্থা রূপায়ণ করা হব, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা ওয়ান নেশন ওয়ান পোল। ওয়ান নেশন ওয়ান পোলর অর্থ হয়েছে দেশত একে সময়তে লোকসভা নির্বাচন, এসেম্বলি ইলেকশন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এসেম্বলি পোল আর মিউনিসিপালিটি আর পঞ্চায়েতর পোল। লোকসভা নির্বাচন, এসেম্বলি, বিধানসভা সমূহের নির্বাচন সমগ্র দেশের যান কেন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে সকলরে এসেম্বলি পোল, মিউনিসিপালিটি নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন একে সময়তে অনুষ্ঠিত করার এক নীতিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তরে নাম দিয়া হয়েছে ওয়ান নেশন ওয়ান পোল বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আর এই সিদ্ধান্ত কার্যকরী করবলৈ এখন রাষ্ট্রপতির রাষ্ট্রপতি এখন হাই লেভেল কমিটি গঠন করেছিল, যে কমিটি যখন কমিটির চেয়ারম্যান আসলে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আর এন কে বলে লিখিল, রামনাথ কোবিন্দ চেয়ারম্যান আসলে সভাপতি আসলে আর লগত আসলে সভাপতি আসলে আর বহুকজন সদস্য আসিল। সদস্য কেজন হয়েছে অমিত শাহ বর্তমানের গৃহমন্ত্রী, অমিত শাহ বর্তমানের গৃহমন্ত্রী, অমিত শাহর আসলে গুলাম নবী আজাদ, গুলাম নবী আজাদ প্রাক্তন কংগ্রেস নেতা, বর্তমান নতুনক একটা দল গঠন করেছে আর জম্মু কাশ্মীরের নির্বাচন সেই দলটি আত্মপ্রকাশ করেছে। এই কেজন হল রামনাথ কোবিন্দ হল প্রাক্তন রাষ্ট্রপতি, এই দুজন হল রাজনীতিবিদ, এজন গৃহমন্ত্রী, এজন প্রাক্তন কংগ্রেস নেতা। তারপর সুভাষ কাশ্যপ আছিল, সুভাষ কাশ্যপ মানে এস কে বলে লিখিল, সুভাষ কাশ্যপ হয়েছে এজন অতি জনপ্রিয় বা আগশারীর সংবিধানের বিশেষজ্ঞ, কনস্টিটিউশনাল এক্সপার্ট আসলে হরিশ সালভে, আমি হরিশ সালভে একটা পরিচিত নাম, হরিশ সালভে জ্যেষ্ঠ অধিবক্তা, আইনবিদ, আইনের বিশেষজ্ঞ, সঞ্জয় কোঠারী আসলে আর অর্জুন রাম মেঘাওয়াল আসলে, সঞ্জয় কোঠারী মানে এস কে বলে লিখিল আর আসলে অর্জুন রাম মেঘাওয়াল, অর্জুন রাম মেঘাওয়াল আইনমন্ত্রী, বর্তমানেও আইনমন্ত্রী, দুজন রাজনীতিবিদ, এজন প্রাক্তন রাষ্ট্রপতি, দুজন তিনজন আইনের বিশেষজ্ঞ আর এজন আমার দেশের আইনমন্ত্রী। গতি এই কেজনক লই সেই কমিটি গঠন করা হয়েছিল। আর লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার কিছুদিন পূর্বে রামনাথ কোবিন্দর নেতৃত্বের এই কমিটিখনে প্রতিবেদন প্রস্তুত করে পরামর্শ আগবাই কেন ওয়ান নেশন ওয়ান পোল কার্যকরী করব পারি তার সেই দিকত পরামর্শ আগবাই প্রতিবেদন, মানে যদি পাহরা নাই, মার্চের 14 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতত জমা দিয়েছিল প্রতিবেদন। আর তারপর বিভিন্ন সময় অতি সম্প্রতি আমি দেখিল আজি কেদিনমান ধরে গৃহমন্ত্রী বা প্রধানমন্ত্রীয়ে ওয়ান নেশন ওয়ান ইলেকশন রূপায়ণ করার ক্ষেত্রে বিভিন্ন রাজহুয়া মঞ্চ বিভিন্ন মন্তব্য করে আসলে। সকলে ভাবিছিল এইবার যেহেতু বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নাই, বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নাই, বিজেপিয়ে আন কেইটামান দলের সঙ্গে সরকার গঠন করবলিয়া হয়েছে, তেনে স্থলত ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসি বিজেপিয়ে এইবার রূপায়ণ নকরিব। কিন্তু ইয়ার বিপরীতে এক ছবি দেখা পোৱা গল, এক যে পলিসির কন্টিনিউটি, সেই কন্টিনিউটি নরেন্দ্র মোদী সরকারখনে বাহাল রাখিলে,
স্থায়ী যাব নীতিসমূহ, সেই নীতিসমূহ কিন্তু কোয়েলিশন গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও মোদী গভর্নমেন্টে পরিহার করা পরিলক্ষিত নহল। আর আজির যে কেবিনেট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সেই দিশতে এক ইঙ্গিত বহন করেছে। অর্থাৎ অনাগত সময়ত কোয়েলিশন সরকার চলাই থাকলেও বিজেপির যা কোর ইস্যু, সেইকিটা কোর ইস্যুত বিজেপিয়ে কিন্তু কেতিয়াও পিছ নোহোকে সেই কোর ইস্যুকিটা রূপায়ণ করার ক্ষেত্রে বিজেপিয়ে সদায় অগ্রাধিকার দিব বা রূপায়ণ করার দিকত পদক্ষেপ গ্রহণ করব। আর মন করব, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে নীতি, সেই নীতি ইতিমধ্যে বিজেপির সহযোগী দল জেডিইউয়ে ইতিমধ্যে সমর্থন আগবাইছে। অপজিশনে ইয়ার বিরোধিতা করেছে। প্রাক্তন গৃহমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরমে কৈছে বর্তমানের ভারতের সংবিধানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারত ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে নীতি, সেই নীতি কার্যকরী করবা না যায়। যে কি নহক, কেনেকৈ আমি আহোঁ এইবার, কেনেকৈ যদিহে দেশত ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নীতি কার্যকরী করা হয় কেনেকৈ করব, আপনাদের ইতিমধ্যে গম পালেই নীতি তো হয়েছে একে সময়তে রাজ্যসভার রাজ্যসমূহের বিধানসভার নির্বাচন, লোকসভার নির্বাচন, আর এই দুইটা নির্বাচন একেলগে হব। আর সেই দুটা নির্বাচন, সেই দুইটা নির্বাচন বিধানসভা আর লোকসভার নির্বাচন সমাপ্ত হওয়ার এশ দিনের ভিতর, ইন উইদিন হান্ড্রেড ডেইজ মিউনিসিপালিটি আর পঞ্চায়েতের নির্বাচন সমাপ্ত করব লাগিব। এটা কেনেকৈ করব পৰা যাব, কোৱা হৈছে অনাগত শীতকালীন অধিবেশনত এখন আইন, এখন বিধেয়ক সমূহ আইনলৈ রূপান্তর করে এই নীতি রূপায়ণের ক্ষেত্রে আন এক পদক্ষেপ গ্রহণ করা হব। কিন্তু মন করব, এখন বিধেয়ককেই আইনলৈ রূপান্তর করলে বা এখন আইন গৃহীত করে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে নীতি, সেই নীতি কার্যকরী করবা না যায়। রামনাথ কোবিন্দর কমিটির প্রতিবেদন স্পষ্ট করে দিয়া হয়েছে অতি কমেও ১৮টা কনস্টিটিউশনেল এমেন্ডমেন্ট বিধেয়ক, কনস্টিটিউশনেল এমেন্ডমেন্ট বিল, ১৮খন কনস্টিটিউশনেল এমেন্ডমেন্ট বিল গৃহীত করব লাগিব। অর্থাৎ ১৮টা সংবিধান সংশোধনী বিধেয়ক, ১৮খন সংবিধান সংশোধনী বিধেয়ক গৃহীত করে আইনলৈ রূপান্তর করব লাগিব। আর এই ১৮খন সংবিধান সংশোধনী বিধেয়ক আইনলৈ রূপান্তর হওয়ার পিছতে পিছত ইয়ার প্রতিখনের কিন্তু রেটিফিকেশন রাজ্য সমূহের বিধানসভার প্রয়োজন নহব। ১৮খনের ১৭খন বিধেয়ক লোকসভাত গৃহীত করার পিছতে রাষ্ট্রপতির অনুমোদনের পিছত কার্যকরী করবা যাব। এখন দুখন বিধেয়ক আইনলৈ রূপান্তর হওয়ার পিছত কার্যকরী করবলে বিধানসভা সমূহের রেটিফিকেশন প্রয়োজন হব বা বিধানসভা সমূহের যে অনুমোদন, সেই অনুমোদনের প্রয়োজন হব। ইয়ার কারণে প্রয়োজন কি বস্তু বা কি বিষয় প্রয়োজন হব এই নীতি রূপায়ণ করবলে, সেই সন্দর্ভত আহিম। কিন্তু ল কমিশন ইতিমধ্যে নতুনক গঠন করা হয়েছে, ল কম বলে লিখিল। ল কমিশনেও ওয়ান ইলেকশন ওয়ান নেশনের সন্দর্ভত নিজের প্রতিবেদন দাখিল করব। আর সম্ভবত ল কমিশনে নিজের প্রতিবেদনত এই নীতি 2029ৰ পৰা প্রযোজ্য করার পোষকতা করব সম্ভবত। সূত্র খবর, ল কমিশন ইতিমধ্যে নতুনক গঠন করা হয়েছে। ল কমিশনে 2029ৰ পৰা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি কার্যকরী করার ক্ষেত্র মন্তব্য আগবাব বা পরামর্শ দিয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এটা কি কেটামান গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন ইতিমধ্যে মই কলোই, একে সময়তে বিধানসভা সমূহ নির্বাচন আর লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হব এই নীতির অধীনত, আর সেই নির্বাচনের এশ দিনের ভিতর মিউনিসিপালিটি আর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত করব লাগিব। ভারতবর্ষত যে থ্রি টিয়ার নির্বাচনী ব্যবস্থা আছে, লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, মিউনিসিপালিটি আর পঞ্চায়েতের নির্বাচন, সেই থ্রি টিয়ার তিনি পর্যায়ের নির্বাচনী ব্যবস্থাক একেলগে সম্পন্ন করব লাগিব। ভারতবর্ষত লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন পুনপটিয়াক দেশের নির্বাচন আয়োগে পরিচালনা করে, আর মিউনিসিপালিটির নির্বাচন, পৌরসভা, পৌর নিগম সমূহের নির্বাচন, নিগম নিকায়ের নির্বাচন আর পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা করে রাজ্যিক নির্বাচন বিষয়ায় বা রাজ্যিক নির্বাচন বিষয়া কার্যালয়, যে রাজ্যিক নির্বাচন বিষয়া কার্যালয় পুনপটিয়াক পরিচালিত হয় দেশের নির্বাচন আয়োগের যোগেদি। যে কি নহক, এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি কার্যকরী করবলে দেশত পুনপ্রথমেই লাগিব সিঙ্গল ইলেক্টরেল রোল, সিঙ্গল ইলেক্টরেল রোল, মই ইলেক্টরেল রোল ইয়ার বলে লিখিল, খুবই প্রয়োজন হব সিঙ্গল ইলেক্টরেল রোল। এতিয়া দেখা পোৱা যায় যি রাজ্যত নির্বাচন অনুষ্ঠিত হয়, উদাহরণস্বরূপে এতিয়া হারিয়ানার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইলেকশন কমিশনে হারিয়ানার যে ইলেকটোরেল রোল, সেই ইলেকটোরেল রোল রিভাইজ করে নতুন ইলেকটোরেল রোল জারি করে। যেতিয়া দেশত একে সময়তে সকল নির্বাচন অনুষ্ঠিত হব, সমগ্র দেশের কারণে সিঙ্গল ইলেকটোরেল রোল
আনিব লাগিব, যে একটা হুমঙ্গাস টাস্ক, একটা বৃহৎ কাম, সমগ্র দেশের 140 কোটি লোকের ভোটাধিকার সাব্যস্ত করবা লোক প্রায় 110 কোটি মান থাকিব। গতি 110 কোটি লোকের এখন সিঙ্গল ইলেকটোরেল রোল প্রস্তুত করব লাগিব। যেহেতু এনআরসি এটা পূর্ণ পর্যায়ে পাওয়াগে নাই, আমার হাতত চূড়ান্ত এনআরসি খন নাই, গতি এনআরসি অসমাপ্ত এনআরসি খন অসমৰ বেলিকা সিঙ্গল ইলেকটোরেল রোল প্রস্তুত করার ক্ষেত্রে হেঙার হব পারে, অনাগত সময় গম পাম। কিন্তু প্রায় 110 কোটি লোক সন্নিবিষ্ট হয়ে থাকা, 110 কোটি লোকের নাম সন্নিবিষ্ট হয়ে থাকা সমগ্র দেশত এখন সিঙ্গল ইলেকটোরেল রোল লাগিব, ওয়ান নেশন ওয়ান পোল কার্যকরী করবলে। দ্বিতীয়তে আন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিহে মাজতে সরকারখন ভঙ্গ হয়, উদাহরণস্বরূপে মাজতে যদি সরকারখন বন্ধ হয়, উদাহরণস্বরূপে 2025ত সরকারখন গঠন হয়েছিল, উদাহরণস্বরূপে বিহার সরকার 2025ত গঠন হয়েছিল বিহার বিধানসভা, মই উদাহরণহে দিছো, বিহার বিধানসভা সরকারখনের কার্যকাল থাকিব 5 বছর 2030লৈকে, ইয়া সংবিধান প্রদত্ত 5 ইয়ার্স সংবিধান প্রদত্ত একটা বিষয়। কিন্তু যিটো দলৰ সরকার আছিল সেই দলটোৱে সংখ্যাগরিষ্ঠতা যদি মাজত প্রমাণ করব নোৱাৰে বিভিন্ন কারণত, দলটোৰ পৰা কোনোবা বিধায়কে ত্যাগ কৰি আন্দোলন যোগদান কৰিব পাৰে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণত সরকারখনৰ যদি পতন 2027 হল, দুবছৰ থাকি গল, দুবছৰহে তেওঁলোকে শাসন কৰিব পাৰিলে, দুবছৰত সরকারখনৰ পতন হল, তেতিয়া এই যে 3 বছৰ থাকি গল মাজত নির্বাচন অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তা সৃষ্টি হল, সৃষ্টি হব যদি সরকারখনের পতন হয়, মাজত নির্বাচন যদি 2027 নির্বাচন অনুষ্ঠিত করা যায় তেতিয়া সেই নতুন যখন সরকার আজির যে নিয়ম, আজির তারিখের যে নিয়ম 2027 যদি পুনের বিহার নির্বাচন অনুষ্ঠিত করা যায়, সেই যে নতুন সরকার 2027 নির্বাচনের পিছত গঠন হব সেই সরকারখনের কার্যকাল হব 2027 5 যোগ করে দিয়ক 2032লৈকে। অর্থাৎ এইখন সরকার থাকিলে, যদি থাকিলে হয় এইখন সরকার 2025 সরকারখনের যদি পতন নহলে হয় তেতিয়া বিহারত 2030ত নির্বাচন অনুষ্ঠিত করব পৰা গল হয়, কিন্তু 2027ত সরকারখনের পতন হওয়ার কারণে 2027 নির্বাচন অনুষ্ঠিত করবলগিয়া হল, আর 2027 নির্বাচন অনুষ্ঠিত করার কারণে সেই সরকারখন 2032লৈকে থাকিল আর 2030ত নির্বাচন অনুষ্ঠিত নহল। তেনে ক্ষেত্রত কি করা হব, তেনে ক্ষেত্রত গোটে চক্রটোতে বাধার সৃষ্টি হব আর গোটে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান পোলর যে নীতি সেই নীতিত ব্যাঘাত জন্মিব পারে। তেনে ক্ষেত্রত কি করা হব, তেনে ক্ষেত্রত প্রিয় দর্শক রামনাথ কোবিন্দে পরামর্শ আগবাইছে, যদিহে সরকারখন 2025ত গঠন হল, সরকারখন থাকিবলগিয়া আছিল 2030লৈকে, সরকারের পতন হল 2027ত, 2027ত যিটো নির্বাচন হব সেই নির্বাচনের যোগেদি যখন সরকার গঠন হব সেই সরকারখন মাত্র 3 বছৰৰ কারণে থাকিব, অর্থাৎ থাকি যাওয়া কার্যকালের কারণেহে নির্বাচন অনুষ্ঠিত হব, সেই সরকারখন 3 বছৰৰ কারণেহে থাকিব। এই রেকমেন্ডেশন রামনাথ কোবিন্দে প্রদান করেছে, কিন্তু এই রেকমেন্ডেশন রূপায়ণ করবলৈ সংবিধান সংশোধনী বিধেয়কক লোকসভার মজিয়াত উত্থাপন করে আইনলে রূপান্তর করব লাগিব। যদিহে 2027ত সরকারখনের পতন নহল, 2028ত সরকারখনের পতন হল, থাকি গল 2 বছৰ কার্যকাল, 2028ত যেটো ইলেকশন হব সেই ইলেকশনত যখন সরকার আহিব সেই সরকারখন 2 বছৰৰ কারণে থাকিব, অর্থাৎ যেটো সাইকেল 5 বছৰৰ সাইকেল সেই সাইকেলটো সম্পূর্ণ করবই লাগিব। যদি 2030ত নির্বাচন অনুষ্ঠিত করবলগিয়া আছে সেই 2030ত নির্বাচন অনুষ্ঠিত হবই, আর যদি মাজত সরকার ভঙ্গ হয় যি কার্যকাল থাকি গল সেই কার্যকালের কারণে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করে নতুনকৈ গঠন হওয়া সরকারখনে সেই মানহে কার্যকাল পাব। গতি এইখিনিলৈকে ক্লিয়ার। তারপর লজিস্টিক কিছু ইস্যুজ আছে, আমার দেশত পর্যাপ্ত ইভিএম নাই, যে সমূহ ইভিএম ব্যবহার হল নির্বাচনত সেই ইভিএম সমূহ ব্যবহার হওয়া ইভিএম সমূহ পুনের আন রাজ্যের নির্বাচনলৈ লৈ যোৱা আন রাজ্যের নির্বাচনত ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপে 2021ত যেসমূহ ইভিএম ব্যবহার হল 2022ত কোনোবা যদি নির্বাচন আছে সেইবোৰ ইভিএম 2022ত ব্যবহার করা হয়। এই ধরনের ইভিএমবর আন এখন রাজ্যের পর আন এখন রাজ্যলৈ সময় সাপেক্ষে যেতিয়াই প্রয়োজন হয় তেতিয়াই সেই ইভিএম সমূহ লৈ যোৱা হয়। গতি লজিস্টিক ইস্যুজ আছে, সেই লজিস্টিক ইস্যুবর যুব সমস্যা আছে সেই সমস্যাবর সমাধান করবলৈ নির্বাচন আয়োগের সৈতে বৈঠকত স্বাভাবিকতে বহিব লাগিব সরকার বা অন্যান্য অংশীদার সমূহ, আর নির্বাচন আয়োগের লগত বহি সেই লজিস্টিক ইস্যুবর কেনেকৈ নিরাময় করা হয় সেই দিকত সিদ্ধান্ত গ্রহণ করব লাগিব। আর সেই কারণে রামনাথ কোবিন্দর সেই কমিটিখনে পরামর্শ দিছে একটা ইমপ্লিমেন্টেশন গ্রুপ গঠন করার, একটা ইমপ্লিমেন্টেশন গ্রুপ গঠন করার, যিটো গ্রুপে কেনেকৈ আইনখন রূপায়ণ করব পাৰে সেই দিকত পরামর্শ আগবঢ়াব। গতি মূল মূল বিষয়কেইটা আমার সন্মুখত স্পষ্ট হয়েছে, 18খন সংবিধান সংশোধনী বিধেয়ক আইনলৈ রূপান্তর করব লাগিব লোকসভার মজিয়াত, 18খনৰ এখন দুখনৰহে
রূপায়ণের এখন দুখনের ক্ষেত্রে বিধানসভা সমূহের অনুমোদনের প্রয়োজন হব। আর যদি হাং এসেম্বলি হয় এটাতে এটা উপায় আছে, হাং এসেম্বলি হলে সরকার পতন হলে এই ধরনের সমাধান দিয়া হয়েছে। হাং এসেম্বলি হলে কি হব, উদাহরণস্বরূপে অনপর অধীন ওয়ান নেশন ওয়ান পোলের অধীন উদাহরণস্বরূপে 2025 নির্বাচন হল, সেই নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা কোনেও লাভ নকলে হাং এসেম্বলি হল, মেজিক নাম্বার কোনেও স্পর্শ নকলে, বিলিকায় কইসু বা ভারতের নির্বাচনের কথাই কইসু, 272 যে মেজিক নম্বর সেই মেজিক নম্বর কোনো একটা দলে স্পর্শ নকলে হাং এসেম্বলি হল, তেতিয়া ওয়ান নেশন ওয়ান পোলের অধীন কি করা হব, পুনর নির্বাচন অনুষ্ঠিত করা হব। যদিহে পুনর নির্বাচন অনুষ্ঠিত করা হয় গোটেই চক্রটুত কিন্তু বাধার সৃষ্টি হব, গোটেই চক্রটুত বাধার সৃষ্টি হব। আর এই যে ওয়ান নেশন ওয়ান পোলের যে নীতি, সেই নীতি কার্যকরী অর্থ রূপায়ণ নহব, তেতিয়া কি করা হব, তেতিয়া কোয়া হয়েছে ইউনিটি গভর্নমেন্টর, ইউনিটি গভর্নমেন্টর কনসেপ্টর কথা কোয়া হয়েছে, অর্থাৎ মিলিজুলি সরকারও নহয়, এনে এখন সরকার যে যখন সরকার বিজেপিরও থাকিব সদস্য, কংগ্রেসেরও থাকিব সদস্য, অর্থাৎ শাসক আর বিরোধীয় সেই ধরনের মিলি মেলি প্রতিটা শাসক বিরোধী বলে কোবা না যায়, হাং এসেম্বলি প্রতিটা রাজনৈতিক দলে মিলি মেলি এখন ইউনিটি গভর্নমেন্ট গঠন করব লাগিব, আর সেই ইউনিটি গভর্নমেন্টের এই ইউনিটি গভর্নমেন্টরে দেশ 5 বছর চলাব লাগিব। এই যে ইউনিটি গভর্নমেন্টর কনসেপ্ট, এই কনসেপ্ট কি ফলপ্রসূ হয় সেয়া কিন্তু লক্ষণীয় হব, যদিহে হাং এসেম্বলি হয় চক্রটোর বাধার সৃষ্টি হব, 5 বছরীয় যে এক চক্র, যে চক্র যোগেদি বিধানসভা আর লোকসভা নির্বাচন একে সময়তে অনুষ্ঠিত করার পোষকতা করা হয়েছে, তেনেস্থলত কোবাত এই চক্রটুত দেশের 30 অধিক রাজ্যত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব আর সমান্তরালক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হব, গতিকে অবকাশ আছে লোকসভা নির্বাচনতো হাং এসেম্বলির, অবকাশ থাকিব রাজ্যসমূহের বিধানসভা নির্বাচনতো হাং এসেম্বলির, যদিহে হাং এসেম্বলি হয় তেতিয়া কি হব, যদি উদাহরণস্বরূপে তামিলনাড়ুত হাং এসেম্বলি হয়ে গেল, কোনো একক সংখ্যাগরিষ্ঠতা নাপালে, কোনো একটা দল সরকার গঠন করার দিকত অগ্রসর হব নোৱাৰিলে, তেতিয়া কি হব, তেতিয়া তামিলনাড়ুত ডিএমকে আর এডিএমকে মিলি, ডিএমকে আর এডিএমকে যে দুটা দল এক প্রকার রাজনৈতিকভাবে অহিনকূল শত্রু, কেতিয়াও একত্রিত হওয়া পরিলক্ষিত নহয়, ডিএমকে আর এআইডিএমকে মিলি ইউনিটি গভর্নমেন্ট গঠন করার অবকাশ আছেনে, উদাহরণস্বরূপে অসমত হাং এসেম্বলি হয়ে গেল, বিজেপি কংগ্রেসে মিলি সরকার গঠন করার অবকাশ আছেনে, এই বিষয়টিত কিছু ক্লেরিটির প্রয়োজন। তার সমান্তরালক আন এক গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আন এক যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, এটা তারিখ দিয়ার কথা কৈছে, এটা তারিখ দিয়ার কথা কৈছে কোবিন্দ, রামনাথ কোবিন্দর কমিটিখনে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পিছতে এটা তারিখ দিয়ার কথা কৈছে, ওয়ান পার্টিকুলার ডেট, ওয়ান ডেট এটা তারিখ দিয়ার কথা কৈছে, উদাহরণস্বরূপে তারিখটো আমি ধরে ললো, তারিখ আমি ধরে ললো কি হব পারে, অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ 2024, অক্টোবর 1 তারিখ 2024 একটা তারিখ দিবলে এটা নির্ধারিত করবলে কৈছে কেন্দ্রীয় সরকারক রামনাথ কোবিন্দর কমিটিখনে, সেই তারিখটোয়ে হব ভিত্তির তারিখ, সেই তারিখটোয়ে হব ভিত্তির তারিখ, ইয়ার পিছত যি সমূহ রাজ্যত বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হব সেই সমূহ রাজ্যই সেই ধরনে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করব লাগিব। ইয়ার পিছত উদাহরণস্বরূপে 1 অক্টোবর 2024 তারিখ এটা নির্ধারণ করা হল, ইয়ার পিছত 2026 চনত নির্বাচন, 2026 চনের নির্বাচন অনুষ্ঠিত করা হব, 2026 চনের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব, অক্টোবরের 1 তারিখের সেই নির্ধারিত তারিখটির পিছত যত যত বিধানসভা নির্বাচন হব সেই বিধানসভা নির্বাচনবর কার্যকাল ইয়ার পিছর 5টা বিশের যে তারিখ, অর্থাৎ অক্টোবর 1, 2029, সেই অক্টোবর 1, 2029 সেই বিধানসভা নির্বাচনবর কার্যকাল সমাপ্ত করব লাগিব। মই যদি পুনের ক্লিয়ার হওয়া নাই, মই পুনের এই বিশ্লেষণ আগবাইছো আমার দর্শকর কারণে, একটা তারিখ নির্ধারণ করবলে কৈছে কেন্দ্রীয় সরকারক কমিটিখনে, তারিখ এটা আমি আনুমানিক বিষয়টি আগবাই লই যাবলে যুক্তির খাতির তারিখ ধরে ললো অক্টোবর 1, 2024, এই 1 তারিখের পিছত যত যত রাজ্যসভার নির্বাচন, রাজ্যসমূহ যত যত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব এই তারিখটির পিছত তেওঁলোকৰ কার্যকাল সমাপ্ত হব অক্টোবর 1, 2029। মই বিষয়টি বুঝাবলৈ উদাহরণ দিবলৈ সেই দুটা তারিখ ধরে ললো, এই তারিখ পৃথকও হব পারে, কেন্দ্রীয় সরকারে কি ধরনের তারিখ ডিক্লেয়ার করে সেই সন্দর্ভত এটাও ক্লেরিটি অহা নাই, 3 বজার প্রেস কনফারেন্স খনের পিছত বা যি ইতিমধ্যে প্রেস কনফারেন্স আরম্ভ হয়েছে সেই প্রেস কনফারেন্স খনত ক্লেরিটি আহিব, এটা তারিখ নির্ধারণ করবলে কৈছে
তারিখে আমি ধরে ললো অক্টোবর 1 তারিখ 2024, তার পাঁচ বছর পিছর তারিখটা হয়েছে অক্টোবর 1 2029। অক্টোবর 1-র পিছর যত নির্বাচন আরম্ভ হব, যে রাজ্য নির্বাচন হব, নির্বাচনের পিছন যত যত সরকার গঠন হব, সেই সরকারবর কার্যকাল কিন্তু এই তারিখট সমাপ্ত করব লাগিব। তেনে স্থলত বেলিকা যদি 2026 মেত নির্বাচন অনুষ্ঠিত হয়, এই 2026 যিটো সরকারে যিটো দলে সরকার গঠন করিব, সেই দলটোৱে মাত্র তিনি বছর পাব, তিনি বছর কার্যকাল পাব, মাত্র তিনি বছর কার্যকাল পাব। 2026 যদি বিজেপিয়ে সরকার গঠন করে তিনি বছর কার্যকাল পাব, আর যদি কংগ্রেসে সরকার গঠন করে তিনি বছর কার্যকাল পাব, আর তিনি বছর পিছত 2029 পুনের নির্বাচন হব, আর 2029 দেশত প্রতি পাঁচ বছরের মূরে মূরেহে নির্বাচন হব। নো মিড টার্ম পোল, কোনো ধরনের মাজত সরকার কলাপস হলেও নির্বাচন পতার যদি প্রয়োজনীয়তা আহি পড়ে, নির্বাচন থাকি থাকা থাকি যাওয়া কার্যকাল সমূহ সম্পূর্ণ করবলহে নির্বাচন অনুষ্ঠিত হব। নির্বাচনের যোগেদি যখন সরকার গঠন হব, সরকারখনে থাকি যাওয়া কার্যকাল হে শাসন চলাব, পুনের সেই পাঁচ বছর পিছত নির্বাচন অনুষ্ঠিত হব করবই লাগিব, সাংবিধানিক বাধ্য বাধকতা আহি পড়িব এই নীতি রূপায়ণ হওয়ার পিছত। থলমূলক দেশ যেটা 1952 প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তেতিয়া বিধানসভা লোকসভার একে সময়তে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর প্রায় 1967 দেশত অবধারিতভাবে ওয়ান নেশন ওয়ান পোল নীতিয়ে প্রযোজ্য আছিল। কিন্তু 1967 পিছত বিভিন্ন রাজ্য সরকার সমূহের পতন হওয়ার কারণে বা বিভিন্ন লোকসভা তারপর কনজিকিউটিভ লোকসভা কেন্দ্রীয় সরকার সমূহের পতন হওয়ার কারণে এনে ধরনের খেলিমেলির সৃষ্টি হল। লোকসভা নির্বাচন এটা সময় অনুষ্ঠিত হয়, লোকসভা নির্বাচনের লগত 4-5 রাজ্য রাজ্যসভা রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, আর আন আন রাজ্যসমূহের পৃথক সময় বিধানসভা নির্বাচন হয়। উদাহরণস্বরূপে 2024 লোকসভা নির্বাচন আসলে 2026 নির্বাচন, অনাগত সময়ত যদি এই নীতি প্রযোজ্য হয় লোকসভাও যে বিধানসভা নির্বাচন বা আন রাজ্যের বিধানসভা নির্বাচনও লোকসভা নির্বাচনের সময় একেলগে অনুষ্ঠিত হব। আর এই প্রক্রিয়ার যোগেদি সরকারে কব বিচাৰিছে দেশত এবছর প্রায় 6-7 লোকসভা আর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এনে ধরনের বারম্বার নির্বাচন অনুষ্ঠিত করে থাকার কারণে দেশের যে উন্নয়নের গতি সেই উন্নয়নের গতি মন্থর হয়, যুর সরকারি চাকরিয়ালক নির্বাচনে নিয়োজিত করা হয়, নির্বাচনের কামত নিয়োজিত করার কারণে সরকারি প্রক্রিয়া বাধার সৃষ্টি হয়, আর প্রতিবারই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করবল হয়, আর মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করার পিছত দেশত যে উন্নয়নের গতি সেই উন্নয়নের গতি মন্থর হয়। গতি সেই যুর বাধা নির্বাচনের প্রতি বছরে 4-5 নির্বাচন অনুষ্ঠিত করার কারণে দেশের যে রাজকোষ সেই রাজকোষও খালি হয়, দেশের যে উন্নয়নের গতি সেই গতিও মন্থর হয়, গতিরুদ্ধ হয়, আর তার সমান্তরালক সরকারি চাকরিয়ালব বারম্বার এটা নির্বাচনের পিছন আনটো নির্বাচন নিজের সকল কাম বাদ দি নির্বাচনী প্রক্রিয়াত অন্তর্ভুক্ত হয়ে পড়ব লাগে, জড়িত হয়ে পড়ব লাগে। গতি সেই সকলবর যে বাধা সেই বাধাবর আঁতরাবল ওয়ান নেশন ওয়ান পোলর যে নীতি বা যে ধারণা সেই ধারণার জন্ম হয়েছিল, আর আজি প্রথম পদক্ষেপ গ্রহণ করলে কেন্দ্রীয় সরকারে কেবিনেটত অনুমোদন প্রদান করে অনাগত সময় এই নীতি কেনেক প্রযোজ্য করা হয়, ও বিরোধী এই নীতির সন্দর্ভত কি বক্তব্য রাখে সেয়া লক্ষণীয় হব। কিন্তু আজির দিনটির ডর খবর ওয়ান নেশন ওয়ান পোলর যে নীতি সেই নীতিক কেবিনেটে অনুমোদন জানাইছে। অনাগত শীতকালীন অধিবেশনত এখন নহয় 18 সংবিধান সংশোধনী বিধেয়ক উত্থাপন করব লাগিব, সেই বিধেয়ক সমূহ আলোচনা করব লাগিব, আলোচনা করে সেই বিধেয়ক সমূহ আইনের রূপান্তর করব লাগিব, তেতিয়াহে এই ওয়ান নেশন ওয়ান পোলর যে নীতি সেই নীতি কার্যকরী করব পড়া যাব। প্রিয় দর্শক, এতিয়ালে রইব লাগিব আমার এই বিশ্লেষণ কেনে পালে জানাব, বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন সন্দর্ভত আপনার মন্তব্য কি আমাকে জানাব, প্রতিক্রিয়া প্রকাশ করব আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের যোগেদি প্রতিক্রিয়া প্রকাশ করব পাৰিব। ওয়ান নেশন ওয়ান পোলক লৈ যিবোৰ বাতৰি যিয়ে বাতৰি আহে আপোনালোকক জনাই যাম, কেবল বাতৰিয়ে নহয় বাতৰি আনৰ বাতৰি তথা বিশ্লেষণও আপোনালোকক দি যাম। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সন্দৰ্ভত সকলো বাতৰিৰ কাৰণে চাই থাকিব নিউজ 18, কেবল ওয়ান নেশন ওয়ান ইলেকশনেই নহয় দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো বাতৰিৰ কাৰণে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এতিয়ালৈ ৰৈছো, ধন্যবাদ।